নমস্কার বন্ধুরা, একেএস ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি একটা নিরামিষ পটলের রেসিপি করব, মুগেশ্বরী পটল। এখানে বন্ধুরা দেখো, আমি পটলগুলোকে এরকম হালকা হালকা একটু কষা রেখে ছিলে নিয়েছি, আর এরকম গাটা একটু কেটে কেটে নিয়েছি, যাতে করে পটলের মধ্যে মশলা যায়। আমি হাতে হাতে করে নিয়েছি পটলগুলোকে। পাঁচটা লঙ্কা নিয়েছি, এখানে মুগ ডাল আছে, এখানে আদা গ্রেট করে নিয়েছি, এখানে শুকনো লঙ্কা আছে, এখানে ভাজা মশলা আছে, জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো এখানে মেশানো ভাজা মশলায়, এখানে সর্ষের তেল আছে, হলুদ আছে, লবণ আছে, গোটা জিরে আছে। খুব সিম্পল রান্না, বেশি মশলা ব্যবহার করব না আমি, নিরামিষ রান্না। রান্নাটা শুরু করছি। প্রথমে মুগ ডালটাকে ভেজে তুলে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি ডালটা দিয়ে দেবো কড়াইতে। ডালটাকে ভেজে আমি তুলে নেব, তারপরে আমি ধুয়ে নেব ডালটাকে ভাজার পরে। হালকা হালকা একটু যখন রং ধরবে ডালে, আর একটু যখন গন্ধ সেন্ট বেরোবে, মুগ ডাল ভাজার একটা সুন্দর সেন্ট বেরোয়, তখন আমি নামিয়ে নেব ডালটাকে। দেখো বন্ধুরা, মুগ ডালটা একটু লালচে লালচে রং ধরে গেছে, এবার আমি ডালটা নামিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, অল্প করেই আমি তেল দেব, খুব বেশি তেল ব্যবহার করব না বন্ধুরা। দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা জিরে। তোমরা বন্ধুরা চাইলে পাঁচফোড়নও দিতে পারো, আমি গোটা জিরে দিয়ে রান্নাটা করব। ফোড়নটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিচ্ছি। পটলটাকে সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা ভেজে তুলে নিয়েছিলাম, সেটা ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি ডালটা। ডাল আর পটলটাকে আমি একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল দিয়ে দেবো। ডালটা ভাজাই আছে, পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরকম ভাবে নিরামিষ পটল, মুগেশ্বরী পটল খেতে কিন্তু দারুণ লাগবে, রুটি ভাত সব কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যাবে। দেখো বন্ধুরা, একবারে আমি দিয়ে দিয়েছি ডাল আর মুগ ডালের সঙ্গে ভেজে নিয়ে, একবারে সেদ্ধ হয়ে যাবে, রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। আলাদা করে সেদ্ধ করে ডালটাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার মুগেশ্বরী পটলটা। নামানোর আগে আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি বন্ধুরা, কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।